নমস্কার বন্ধুরা, এই প্রোগ্রাম নিয়মিত শুনতে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন মহুল পত্রিকা ইউটিউব চ্যানেল। এই চিঠিটা লেখার কথা ছিল দু মাস আগে। জানি তোমা, লিখতে গেলে খাম পোস্টার লাগে, আমি কি আর পোস্ট অফিসে একলা যেতে পারি? আমার যাওয়া বলতে কেবল পল্লবীদের বাড়ি, তাও ভাগ্যিস এক পাঁচিলে, খুব উঁচু নয়, তাই পাঁচ ছটা থান ইট সাজিয়ে টপকে চলে যায়। ছোটদাকে রোজ বলতে বলতে আজকে হলো দয়া, জোড়া শালিক দেখলাম বলেই দিনটা এত পয়া। তোমার জন্যে আমার মা গো কি মন খারাপ করে, যতই ওরা তোমার ছবি টাঙিয়ে রাখুক ঘরে, তাতে কি আর মন ভরে মা? সত্যি বলছি, শোনো, ছবির মা কি আদর করে, গল্প শোনায় কোনো? বাবা বলে তোর মা গেছে দূরে, অনেক দূরে, এই ধরে নে শিমুলতলা কিংবা মধুপুরে। বাবা ভাবছে রুমি বোধ হয় আগে জুমি আছে, উল্টো পাল্টা যা হোক কিছু বুঝিয়ে দিলেই বাঁচে। জানি না এই চিঠি তোমার হাতে পড়বে কিনা, তুমি তো আর আসবে না, তাই আসতেও লিখছি না। একটা কথা চুপি চুপি লিখছি তোমার শেষে, তোমার রুমে ভালোই আছে, তার সে নিজের দেশে। ভালো থেকো, আমার কথা মনে পড়লে বলো। এবার উঠি, পিয়ন কাকুর আসার সময় হলো।